ঝালকাঠির বাজারে হঠাৎই মুরগি পাওয়া যাচ্ছে না। মুরগি কিনতে না পেরে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন ক্রেতারা। কৃষি বিপণন অধিদপ্তর খুচরা বাজারে ব্রয়লার মুরগির দাম 175 টাকা নির্ধারণ করে দিয়েছে, কিন্তু পাইকারদের কাছ থেকে কিনতে হচ্ছে 195 টাকা কেজি দরে। তাই নির্ধারিত দামে মুরগি কিনতে না পারায় বিক্রি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। লেয়ার ও সোনালী মুরগিও নির্ধারিত দামে কিনতে না পারায় বিক্রি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। প্রশাসন নির্ধারিত দামে মুরগি বিক্রি করলে লোকসান গুনতে হবে বলে অভিযোগ তাদের। মুরগির দাম বাড়তি বর্তমানে সরকারের নির্দেশে গেছে 160 টাকায়, কিন্তু ডিলারও 60 টাকা দিতে পারতেছে না, তার কারণে মুরগি আমরা লইতে পারতেছি না, বেচতে পারতেছি না, মাল পাই না। মাল না পাইলে স্টাফ বিল দেওয়া লাগবে, তারপর কারেন্ট বিল, তারপর খাজনা দেওয়া লাগবে। দোকানদার সব কিন্তু প্রায় 300-400 টাকা খরচ হয়ে যায় দোকান। আমরা তো কালকেই বন্ধ করে দিই, স্টাফ বিল তো আর দেওয়া লাগবে না। কি 100 কেজি মুরগি কিনলে 3 কেজি খামারিরা কম দেয়, বাধ্যতামূলক কম নিতে হবে আপনার, তাতে মুরগির কেজি পরে 206 টাকা। কালকে ম্যাজিস্ট্রেট সারে এসে বলছে 175 টাকা মুরগি বিক্রি করতে। আমরা খামারিকে বললাম যে আপনারা একটু দাম কমাই রাখেন, ম্যাজিস্ট্রেট সারে বলছে 175 টাকা মুরগি বিক্রি করতে, তারা বলছে যে 206 টাকার নিচে মুরগি বিক্রি করতে পারবে, আপনি নিলে নেন, না নিলে না নেন। এদিকে ক্রেতাদের অভিযোগ, ব্রয়লার মুরগি ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যেই ছিল, কিন্তু হঠাৎ করে বাজারে মুরগি বিক্রি বন্ধ করায় বিপাকে পড়েছেন অনেকেই। মুরগি কিনতে গিয়ে না পেয়ে খালি হাতে ফিরে গিয়েছেন তারা। বাজারে আর মুরগি কিনতে আসছি, ব্রয়লার মুরগি কিনব, প্রত্যেকটা দোকানে যাই দেখি সব দোয়া মশা ক্লিয়ার, কোনো মুরগি পাচ্ছি না। এখন আমরা কী খাবো, এটা কি সেন্টিগেট করছে না কি করছে তো আমরা বলতে পারতেছি না। এখন তো মুরগি বাজারে পাচ্ছি না, সব বস্তু দোকানে করলাম, একটা মুরগি পাইতেছি না কোথাও। এরা এখন সিন্ডিকেট করিয়া এখন বাজার থেকে মালামাল উদয় করছে, এখন বলতেছে যে মুরগি নাই। এখন এরা এতটা শক্তিশালী, এরা কি সরকারের চেয়েও শক্তিশালী নাকি আমরা জানি না। আমরা জানতে চাই যে ভোক্তা অধিকার তারা কী করে, ভোক্তা অধিকার যারা উৎপাদক করছে তাদের সেখানে অভিযান চালায়। মুরগির খামারিরা জানান মুরগির খাবার ও ওষুধের দাম বেড়েছে কয়েক গুণ, এদিকে শ্রমিকের মজুরিও বেড়েছে, তাই কম দামে মুরগি বিক্রি করলে লোকসান গুনতে হবে তাদের। আমাদের খাবার রেট 3650 টাকা 50 কেজি বস্তা, আমাদের তাতেও আমাদের মুরগিতে গ্রোথ আসে না। তা আমাদের ব্যস্তে ম্যাজিস্ট্রেটের বক্তব্যের ব্যস্তে বলছে 162 টাকা পাইকারি, আমাদের 2 টাকা খাজনাও দিতে হয়, তা আমাদের তো কিছু থাকে না। আমি কিনতে পারতেছি না, যেহেতু একটা বাচ্চা বর্তমানে 90 টাকা, তারপরে এক বস্তা খাবার আপনার 3600 টাকা। হ্যাঁ, খামার উৎপাদন বেশি, সে খামারে কিভাবে কম রেটে দিবে? কৃষি বিপণন অধিদপ্তরের নির্ধারণ করে দেওয়া দামেই মুরগিসহ 29টি পণ্য বিক্রি করতে হবে, এর বেশি দামে বিক্রি করলে ব্যবস্থা নেওয়ার কথাও জানান কর্মকর্তারা। কৃষি বিপণন অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা 29টি কৃষি পণ্যের উৎপাদন পর্যায়ে বিভিন্ন খরচ যাচাই বাছাই করে এর পাইকারি পর্যায়ে এবং খুচরা পর্যায়ে কত দর হওয়া উচিত এর যৌক্তিক মূল্য বেঁধে দিয়েছেন। সেই মূল্যসমূহ আমরা বাজারের সকল ব্যবসায়ীদেরকে জানিয়ে দিয়েছি, অবহিতকরণ করেছি, তাদেরকে নিয়ে মতবিনিময় সভার আয়োজন করেছিলাম, এবং জেলা প্রশাসন এই মূল্য বাস্তবায়নে সহযোগিতা করছে। এই সমস্যা কাটিয়ে উঠতে না পারলে রমজানে বিরূপ প্রভাব পড়তে পারে, তাই দ্রুত বাজার নিয়ন্ত্রণের কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।